করোনা আবহে নাগরিক স্বাস্থ্যের কথা চিন্তা করে অভিনব উদ্যোগ খড়দহ পৌরসভার। করোনা আবহে অভিনব প্রয়াস খড়দহ পৌরসভার। ভয় নেই, পাশে আছি, এই নতুন প্রকল্পের উদ্বোধন হলো মঙ্গলবার। একদিকে করোনা আবহ, অন্যদিকে বর্ষার মরশুমে জ্বর সর্দি কাশি নানা ভাইরাল ফিভারের উপদ্রব। কিন্তু করোনার আতঙ্কে বেশিরভাগ মানুষ জ্বর হলে আতঙ্কিত হয়ে ডাক্তারের কাছে যেতে ভয় পাচ্ছেন। সেই কথা মাথায় রেখে অভিনব প্রয়াস গ্রহণ করলেন পৌরসভার পৌর প্রশাসক কাজল সিনহা। খড়দহ পৌর এলাকায় চালু করা হলো 10টি ফিভার ক্লিনিক, যেটা রাজ্যের মধ্যে এই প্রথম। পৌর প্রশাসক মণ্ডলীর উপস্থিতিতে পৌর প্রশাসক মণ্ডলীর সদস্য সায়ন মজুমদারের হাত দিয়ে ফিতে কাটিয়ে সূচনা করা হয় এই পরিষেবার। এই কিয়স্কগুলি পুরো এলাকার প্রতিটি নাগরিকের পরীক্ষা করবেন পুরসভার স্বাস্থ্যকর্মীরা। এই পরীক্ষা কেন্দ্রে জ্বর সর্দি কাশির কোনো উপসর্গ আছে কি না পরীক্ষা করার পাশাপাশি দেহে অক্সিজেন সরবরাহের পরিমাণের পরীক্ষা করা হবে। এই পরীক্ষা কেন্দ্র থেকে যাদের সর্দি কাশির উপসর্গ থাকবে তাদের সব তথ্য নিয়ে তাদের উপর নজরদারি রাখবে পুরো আধিকারিকরা। এরপরে করোনা রোগের সাথে যেমন লড়াই করা সম্ভব হবে, তেমনই ডেঙ্গুও প্রতিরোধ করা সম্ভব হবে। মঙ্গলবার পুরসভার সামনে ভয় নেই পাশে আছি এই প্রকল্পের উদ্বোধন হয়। খড়দহ পুরসভার পৌর প্রশাসক কাজল সিনহা এই বিষয় নিয়ে বলেন, এই পরীক্ষা কেন্দ্র চালু হওয়ার ফলে উপকৃত হবেন খড়দহের মানুষ। কাজ করেন দুজন কর্মী থাকবে, তারা মানুষের সর্দি কাশি জ্বর আছে কিনা সেটা দেখবে, পরীক্ষা করবে এবং শরীরের অক্সিজেনের পরিমাণ কতটা আছে সেটাও দেখা হবে। এবং যাদের এই উপসর্গগুলো আমরা পাবো, ধরুন কার জ্বর হলো, কার সর্দি কাশি হয়, বা কার অক্সিজেন শরীরে কম আছে বা বেশি আছে, আমরা আমাদের কর্মী যারা আছে পৌরসভায় তাদেরকে বলা হবে যে তাদের নাম, ঠিকানা, ফোন নাম্বার সংগ্রহ করে রাখতে। প্রয়োজন হলে আমরা তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করে দেব। এটা হলো আমাদের প্রাথমিক ইচ্ছে পৌরসভা। আমরা চাই যে খড়দা পৌর অঞ্চলের যে সাধারণ মানুষ আছে তাদের এই মহামারীতে তাদের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য, সেই জন্য আমরা এই ব্যবস্থাটা নিচ্ছি। এই অভিনব প্রকল্পের প্রয়াসকে সাধুবাদ জানিয়েছেন খড়দহ পুরো এলাকার মানুষ।